খুলনার ওয়েদার খুব ভালো, কারণ রোদ জলমল করছে আর ঢাকা কুয়াশা একদম আচ্ছন্ন, এবং কয়েকদিনের শীতের ঠেলা একবার জমায় লাগছে, অবস্থা খুব কাহিল, গলাটাও বসে গেছে, এই জন্য একটু চকলেট খেলাম। তবে খুলনা এসে ভালোই লাগতেছে, তবে খুলনা সবচেয়ে ভালো আজকে তো মুশকিল হয়ে গেছে, প্রথমেই যে স্বর্ণপদক দিলাম এদের বেশিরভাগই কিন্তু মহিলা, ছেলেরা আমার হতাশ করলে পাইছে কিছু, মহিলারা অনেক আগে। তবে দুঃখ হইল এই তালুকদার আব্দুল খালেক সাহেবের সঙ্গে পরিচয় অনেক পরে, এর আগে কিন্তু বিয়াটিয়া করে ফেলছিলাম, যদি তালুকদার আব্দুল খালেকের সঙ্গে যদি বিয়া করার আগে পরিচয় হইতো হয়তো বা খুলনাকেই বেছে নিতে পারতাম, কারণ খুলনার মেয়েরা খুব ভালো, তারা সংসার পরিচালনাতেও দক্ষ এবং দেখতে শুনতেও মন্দ না, ভালো। এর মধ্যে আমি না করতে পারলো কি, আমার বাইক না বাতি যা আরো অনেক আত্মীয় স্বজন তো বিয়া করতে খুলনা, দেখি যে সবাই মোটামুটি ভালোই আছে, কিন্তু আমি পারি নাই। আমার কপাল কিশোরগঞ্জের মহকুমা, তদন্তের মহকুমা, এখন জেলা, এই জেলার বাইরে আর যাইতাম পারলাম, এই জেলার ভিতরে রয়ে গেলাম, এবং জিনিস দিয়ে খুব ভালো একটা পাইছি তাও কিন্তু না, দেখতে শুনতে তেমন না, তবে দেখাশোনার জন্য তার বউ তো সঙ্গে আনছি না, দেখা মুখের নেই, তবে বউয়ের একটা মডেল আনছি, মানে আমার স্ত্রীর একেবারে সবার ছোট ভাইটা যে এইটা আজকে আসছে এখানে আমার শালা, তারে দেখলে এই তুমি তার একটু দেখাই তোলা চেহারাটা, এই যে রং টং বেশি সুবিধা না, রং বেশি সুবিধা না, কিন্তু কপালে যা আছে তাই কিছু করার নাই। এখানে আমার স্ত্রীকে নিয়ে এটারও একটা কাহিনী আছে, একবার করছি কি ওই এপেক কনফারেন্সে গেলাম চায়না, সেখানে আমিও রাষ্ট্রপতি হিসেবে গেছি, বিভিন্ন দেশের অন্তত 70-80টা দেশের রাষ্ট্রপতি সেখানে উপস্থিত ছিল, তারা সবার সঙ্গে একের সঙ্গে একে দেখা কথাবার্তা বলা, তখন একে একে দেখা করছি পরিচয় হচ্ছে আর কি, এর মধ্যে বারাক ওবামা আসলো, তখন দেখলাম যে আমার ওয়াইফ একটু ইন্টারেস্টেড তার কাছে যাওয়ার জন্য, যাই হোক আমি তো তার সঙ্গে হাত বারাক ওবামার সঙ্গে হাত মিলালাম, পরে সে আমার পিছনে সেও আগায় হাত মিলিতে গেল, কিন্তু আগাইতে গিয়ে সে বেশি কাছে চলে যাচ্ছে, আমি যে দেখো আমি বললাম বাংলায় বললাম যে দেখো আর আগায়ও না বেশি বালা দেখা যাইতেছে না, কারণ আমার স্ত্রী একটু বেটে তো, যার জন্য বারাকুমার কাছে গিয়ে দেখি যে বারাকুমার পেটের বেঁধে পড়ে দিচ্ছে, এটা কি একটা বিশ্রী দেখতে, যাই হোক আমি বাংলা বললে কি বল বারাকুমা কিন্তু এটা টের ফেলাইছি, মানে বললো দ্যাটস অল রাইট নো প্রবলেম, এর মধ্যে বারাকুমা জিজ্ঞাসা করলো তোমার ছেলে মেয়ে কয়টি, বললো চারটিয়া, তিন ছেলে এক মেয়ে, এই ধরনের বললো, পরে আমি বললাম যে ইউ ক্যান আস্ক হাউ মেনি গ্র্যান্ড চিলড্রেন, তখন আবার বারাকুমা তারে বললো গ্র্যান্ড চিলড্রেন কয়টা, তখন সে বললো নয়টা, এই অবস্থায় তো বুঝে নেই নয়টা গার্লস চিলড্রেন আছে আর চিলড্রেন তো চারজন আছে, অন্য রকমের চিন্তা তো আজকাল করার কোন সুযোগ নাই। যাই হোক আমি মেয়েরা আজকে যে গোল্ড মেডেল পাইছে তারা সুন্দরই, তবে এদের ব্যাপারে একটা অভিযোগ আছে, এই গোল্ড মেডেল যেন তারা আবার এটাকে আবার অলংকার যাতে না মানা, এটা তারা যত্ন করে রেখে দিবে তাদের ছেলে মেয়ে এমনকি নাতি তাতি যারা ভবিষ্যতে হবে তাদেরকেও দেখাবে যে আমি এই ধরনের কৃতি ছাত্র বা ছাত্রী হিসেবে আমি এটা পাইছিলাম, এটা দেখো যদি এটা অলংকার মেলে কেউ হাতের চুরি কানের দুল টুল এসব বানায় ফেলে তাহলে এটা তো আবার অন্যরকম হয়ে যাবে, প্রায় এই ধরনের অভিযোগ শোনা যায়, আসলে এটা কিন্তু করা ঠিক না, এই ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই, তোমরা নবীন যুবক সদ্য তোমরা বিভিন্ন ধরনের ডিগ্রি তোমরা পেয়েছ সারা দেশে, খুলনা তো বটে সারা দেশে তোমরা ছড়িয়ে পড়বে এমনকি বিদেশে যাবে, আমার একটা দুঃখের কথা আজকে বলতে চাই খুলনা, ও সময় তো নাই
মানে ঢাকার কুয়াশার জন্য হেলিকপ্টার নামতে হবে না, এমনি সন্দেহ ছিলাম আসতে পারি কিনা, যাই আল্লাহ আনাইছে। ঠিক আছে, আর দুই তিন চার মিনিটে বলি ফিলিপ কথাটা। কথাটা হলো আমরা যখন বিদেশে যাই, এই ইউরোপিয়ান কান্ট্রি গেলে তো কোনো কথাই নাই, এমনকি কাছে যে আছে সিঙ্গাপুর এইসব জায়গাতে গেলেও, এমনকি কলকাতা গেলেও, এই থাইল্যান্ড টাইল্যান্ড এগুলির মধ্যে গেলেও দেখা যায় যে আমরা বিদেশে গেলে রাস্তার মধ্যে একটা থুতু ফেলাইবার সাহস পাই, থুতুটা পালাইতে মানে মনে করি কেটা না কি বলে পুলিশ টুলিশ দেখে ধরে নিলাম, এই ধরনের সাবধান থাকে। আমি মানুষের কথা আমি বলবো না, আমি নিজেও এমন অনেক সময় সিঙ্গাপুরে আমি এমন হয়েছে যে থুতু ফেলাইবার সঙ্গে ওই যে টিস্যু পেপারটা বলা ছিল না, ও থুতু এমন না ফেলাইলে পারতেছি না, এমন একটা অবস্থা, শেষ পর্যন্ত থুতু গিল্লা লাইছি, কিন্তু রাস্তার মধ্যে ফেলাইবার সাহসটা পাইলাম না। কথাটা হলো আজকে আমাদের দেশে এটা কি হইতেছে, এই কি শিক্ষিত অশিক্ষিত মানে ভালো পোশাক খারাপ পোশাক যাই পড়ুক না কেন, রাস্তাতে হাঁটার সময় এই পানি খেতেছে মানে বোতলটা পানি খাওয়া শেষ হলে এমনি ইজন্দা ফেলাই দিয়েছে, আপনার বাদাম টাদাম খাইতেছে লোয়া খায়া বাদামের কাগজটা এবং শুকলাদা আছে সব পথে ফেলাই দিতেছে, মানে সারাটা বাংলাদেশ তারাই মনে করতেছে আমরা যেন এটাকে গার্বেজ বানাইছি, মানে একদম ডাস্টবিন বানাই ফেলছি আমরা। এই যে জিনিস এখন এটা পরিষ্কার, এটা মনে করে যে মানে আমাদের মেয়র সাহেব আছেন, মনে হয় যে আমরা সারাদিনে খালি এটা বসতে থাকবো, আজেবাজে যার হাতে যেটা আছে এটা ফলে রাস্তা নষ্ট করব, অপরিষ্কার করব, পলিথিন ভরাই দিব, ড্রেনের ভিতরে পলিথিন ভরাই দিব, পানি পরিষ্কার যাইতে পারে না, এই ধরনের করবো, এটা হলো ডিউটি হলো ওই মেয়র সাহেবের, এইগুলি পরিষ্কার করব। আরে বাবা পরিষ্কার তো করবে করাবে, কিন্তু তোমরা যে হারে আমরা ব্যবহার করতেছি এটা তো পরিষ্কার করে করাবার কথা না, এবং এত করে সারা বাংলাদেশের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এই বাঙালিরা বিদেশে গেলে সব মানুষ হয়ে যায় আমরা, আর দেশে এলে আমরা কি হয়ে যাই। আমার মনে হয় এই জিনিসগুলিও তোমরা যারা নবীন তোমাদেরকে এই ব্যাপারে ক্যাম্পেইন করা দরকার, শুধু খুলনা বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা মানুষকে সচেতন করার জন্য তোমাদেরকে এগিয়ে আসা দরকার, এবং এই ব্যাপারে মানুষ যাতে যে কোনো জায়গায় যে কোনো জিনিস ফেলে দেওয়া এই যে প্রবণতা এই যে অভ্যাস, এই অভ্যাসকে ফিরাতে হবে, না হলে আমরা এই বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ করতে পারব না। আমি তোমাদের সাহায্য চাই, আমি তোমাদের সহযোগিতা চাই, তোমরা উন্নত জীবনযাপন করবে, ভালো হবে, সব তোমাদের উন্নত ভবিষ্যৎ আমি কামনা করি, পাশাপাশি দেশে এইটা আর একটা এক্সট্রা দায়িত্ব হিসেবে মনে করো যে আমাদেরকে দেওয়া হয়েছে, এইটাও আমরা পালন করব। সারা বাংলাদেশের ছাত্র সমাজ যদি মনে করে যে আমরা উই ওয়ান্ট টু ব্রিং এ চেঞ্জ, পরিবর্তন আনবো, আনতে পারে, আমরা এনেছি, আমরা আইয়ুব খান মুনায়েম খানকে উৎখাতের মাধ্যমে এই দেশ থেকে আপনার আইয়ুব খানকে আমরা উৎখাত করছি, স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে ছাত্র সমাজের নেতৃত্বের মাধ্যমে এই দেশ স্বাধীন হইতে বিরাট ভূমিকা রেখেছে, সুতরাং এত বড় কাজ আমরা করতে পেরেছি, আজকে সাধারণ একটা মানুষের অভ্যাস পরিবর্তন করাতে আমরা কি এটা করতে পারবো না কেন, টেক ইট এ চ্যালেঞ্জ, আমরা এই চ্যালেঞ্জের মাধ্যমে আমাদের দেশের মানুষের স্বভাব পরিবর্তনের জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। যাই হোক, সময় নাই, হেলিকপ্টার ফিল করে যেতে পারবো না, কারণ এখন বাইকনার শ্বশুরবাড়ি বাতিদার শ্বশুরবাড়ি এগুলো খুঁজা বাড়ি করা খুব কঠিন হবে, নিজের তো নাই, সুতরাং তাড়াতাড়ি চলেই যেতে হবে। সুতরাং আমি তোমাদের আবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ বাংলাদেশ, চিরজীবী হোক, আসসালামু আলাইকুম।